চলে আসলাম একেবারে ডাইরেক্ট মনির কার হার্ডে আপনাদের জন্য ভালো মানের গাড়ি নিয়ে একেবারে রিজনেবল প্রাইসে সাতদের মধ্যে আজকে গাড়ি থাকবে এখানে অসংখ্য গাড়ি থাকবে এক্সপ্লোয়া থাকবে কেয়ার 42 হাই রুফ নিচা ফ্লোর স্ট্যান্ডার্ড রুফ এবং সানরুফ আলা গাড়ি থাকবে এসকোরলা থাকবে জি করলা থাকবে প্রোবক্স থাকবে এবং কম বাজেটের গাড়িও থাকবে আজকে 1500 সিসির গাড়ি ইনশাআল্লাহ সব বাইরে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে না টেনে বলা তো যায় না এখান থেকে আপনার গাড়িটা হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আগাই আসসালামু আলাইকুম মনির ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ফারুক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে তো প্রিয় দর্শক সামনেই ধারণা আছে আমাদের মনির কার হার্ডের ওনার মনির ভাই 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 আজকে অনেক গাড়ি থাকবে ইনশাআল্লাহ অনেক গাড়ি আছে আর অনেক গাড়ির মধ্যে বেশিরভাগই থাকবো নোয়া গাড়ি নোয়া গাড়ি কারণ আমাদের মনির কার হচ্ছে নোয়ার রাজ্য হ্যাঁ নোয়া গাড়ির সংখ্যা থাকে প্রচুর আমাদের আরেকটা শোরুম আছে নুমান গারহাট ওই নুমান গারহাটের নোয়া গাড়ির রাজ্য নোয়া গাড়ি থাকে বেশি তবে প্রাইভেট গাড়ি অনেকগুলো আছে এখানে অনেকগুলো প্রাইভেট আছে এক্স ফিল্টার আছে এসকোলা আছে জি কোলা আছে প্রোবক্স আছে এক্সিও ফিল্টার আছে প্রোবক্স আছে তারপর আপনাদের গিয়া কি বলে জিপ আছে কিয়া ফোরটো নোয়া আছে এবং কম বাজেটের গাড়ি নোয়া গাড়ি আছে কম বাজেটের গাড়ি আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো আজকে প্রথমে জানতে চাবো মনির ভাই ঠিকানাটা জি সবাইকে বলবো প্রিয় দর্শকবৃন্দ এফকে অনার্সের সকল দর্শকবৃন্দ দেশে রয়েছেন যারা দেশের বাইরে রয়েছেন মুরব্বী এবং সমবয়সী ছোট ভাই বোনেরা সবাইকে বলবো যে আপনারা কোন এক সময় সুযোগ পাইলে অবশ্যই মনির কার্ড আসবেন আমাদের এখানে আমরা মনির কার্ডের ভিডিওটি করতেছি আমাদের আরেকটা শোরুম আছে পাশে নুমানঘাট মনির কার্ড নুমানঘাট আসবেন আপনাদের দাওয়াত রইল এবং আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ সে একটা গাড়ি আপনাদের হাতে তুলে দিতে আর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যাই এই আশা ব্যক্ত করে আমি বলবো যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন আপনারা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো আসলেই জায়গাটার নাম দেলবালা বাস স্ট্যান্ড সাথে একটা কথা বলবেন এসবি গার্মেন্টস এসবি গার্মেন্টসের সামনে যাবো এসবি গার্মেন্টসের সামনে আমাদের শোরুম মনির কারহাট এটার পাশে আমাদের নুমান কারহাট হ্যাঁ যদি গুলিস্তান হয়ে আসেন যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ড আসবেন যদি কাশপুর হয়ে আসেন কাশপুরের থেকে সাইনবোর্ড আসবেন সাইনবোর্ডে এসে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো ঢুকে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব ভাই সবাইকে আমি মনির কার্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করব এই গাড়িটা নতুন এডিশনের গাড়ি নিউ এডিশনের এর আগে এই গাড়িটা কোনো ভিডিওতে ছিল না এই গাড়িটা 2 এর মডেল 5 রেজিস্ট্রেশন 1100 সিরিয়াল 5000 পরের নাম্বার এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি গ্লাস অরিজিনাল হ্যাঁ দেখেন গাড়িটা গুলো আমি একেবারে ওভারঅল ফ্রেশ চাকাটি ভালো আছে বডিটা অনেক সুন্দর ভিতর থেকে যদি আমরা দেখি দেখেন ভিতরের ড্যাশবোর্ডটা একেবারে ফুললি ফ্রেশ উডেন বেস করা আছে সিট কভারটি ভালো অবস্থা আছে সেন্ট্রাল এসির একটা গাড়ি এক্সনা গাড়ি সিলিংটাও অনেক ফ্রেশ দেখেন এই পাশে যদি আমরা দেখি এই পাশে গেলাম সিটটি ভালো অবস্থা আছে প্রত্যেকটা সাইড পেলাম ইনশাআল্লাহ একেবারে ফুললি ফ্রেশ যদি কোনো ভাই এই ধরনের ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চান চলে আসুন মনির কারহাট মনির কারহাট এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কাগজপত্রর জন্য লিখিত দিয়া দিমু ফার্স্ট পার্টি হইতে হইবো স্মার্ট কার্ড থাকতে হইবো নাহলে কম্পিউটার ডাটা থাকতে হইবো আর নাম পরিবর্তন ছাড়া আমি গাড়ি বিক্রি করি না কেউ যদি গাড়ি কিনতে চেক কান
অবশ্যই নাম পরিবর্তনের মাইন্ড নিয়ে আমার এখানে আসবেন ইনশাআল্লাহ প্রবলেম থাকলে 10 দিন 15 দিন এক মাস আমি আপনাকে সুযোগ করে দিব কিন্তু নাম পরিবর্তন করতে হবে আবার আপনাদের কাছ থেকে আমি গাড়ি ক্রয় করি যদি ফাস্ট ফাস্ট স্মার্ট কার্ড হয় যদি আপনার নাম থাকে তাহলে আপনি আমার কাছে গাড়ি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে তিন বডি গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল খুব সুন্দর একটা গাড়ি প্রত্যেকটা সাইড কলাম ইনশাল্লাহ ভালো আছে বডিটা অনেক অনেক দেখেন ওভারঅল ফ্রেশ একটা গাড়ি এই পাশ থেকে যদি আমরা দেখি দেখেন প্রত্যেকটা সাইড কলাম ইনশাল্লাহ একেবারে সৌন্দর্য শেষ নেই দেখেন এই পাশটা গেলাম একেবারে ফুললি অরিজিনাল পুরো কাজ থাকলে কাজ করা ভাই আমি প্রথমে বলবো একটু উঠে ধরেন গাড়ির সংখ্যা দেখা দেন গাড়ি অনেক গাড়ি বুঝছেন না নোয়া গাড়ি নোয়া গাড়ি এক সাইড সাইড প্রাইভেট গাড়িও আছে জিপ গাড়িও আছে প্রচুর গাড়ি আছে ইনশাল্লাহ এই গাড়িটা 2000 মডেল যদি কোনো ভাই এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান সে ভাইদের বলবো দ্রুত চলে আসেন এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসেন এই যে প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল এই পাশ থেকে বডিটা অনেক সুন্দর আগে পিছে বাম্পার লাগানো আছে প্লাস সিএনজি দিয়ে কনভার্ট করা দেখেন বক্স করা আছে সিএনজি করা দেখেন সানরুফ মুন্ডুপ দুটোটাই আছে ইনশাল্লাহ দেখেন এই পাশ থেকে যদি আমরা দেখি এই পাশ থেকেও এই গাড়িটা গেলাম একেবারে সুন্দর শেষ নেই প্রত্যেকটা চাকা ভালো আছে প্লাস ডাইন পাশটা একটু ভাইদের দেখাই দিই দেখেন সিট কভার লাগবে মনির ভাই সিট কভার লাগাই দিব ভাই সিট কভার লাগাই দিব কিছু করি নাই গাড়ি আমি 24-25 এবং মিরর লুকিং গ্লাসটা সহ আছে দেখেন জাকাটি ভালো আছে বডিটা কইলাম একেবারে ওভারঅল ফ্রেশ টানা বডির একটা গাড়ি ভিতরটা যদি আমরা দেখি দেখেন ভিতরটা কইলাম এসি সফট টাচ এবং উডেন বেচ করা আছে সিট কভার দিয়ে ভালো অবস্থা আছে স্যান্ডেল এসির গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি এক্সনোয়া গাড়ি যদি কোনো ভাই এক্সনোয়া কিনতে চান মনিকা হাট এবং নোমান কাহাটে চলে আসেন 5-7-10 গাড়ি দেখবেন দেখার পরে একটা চয়েস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার হচ্ছে হ্যাঁ সিএনজি তে কনভার্ট করা দেখেন এটা তো বিশাল বড় একটা সিএনজির বোতল লাগানো আছে খুব সুন্দর করে লাগানো আছে দেখেন ভিতরের সাইডটা গেলাম একেবারে ওভারঅল ফ্রেশ লাইট গুলো ভালো অবস্থা আছে গ্লাস অরিজিনাল হ্যাঁ ১২-১০ এতক্ষণ দুইয়ের দেখালাম তিনের দেখালাম এখন একটা চারের গাড়ি চারের গাড়ি আমি চারের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ চারের মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজপত্র 24-25 এটাও ফাস্ট ফাস্ট স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ 11 সিরিয়াল গাড়ি 11 সিরিয়াল গাড়ি দেখেন কত সুন্দর একবারে A1 একটা এক্সনো গাড়ি যদি কোনো ভাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান সে ভাইদের বলবো এই গাড়িটা দেখেন গোল্ডেন বেস কালার গাড়ি ভিতরটা যদি আমরা দেখি দেখেন ভিতরটা করলাম একেবারে ফুললি ভালো অবস্থা আছে উডেন বেস করা আছে সিট কভার দিয়ে ভালো এবং সেন্ট্রাল এসির একটা গাড়ি এক্সনোয়া গাড়ি স্টিকার গুলা দেখেন এখনো অরিজিনাল ক্রসটি অরিজিনাল কোন ধরনের কোন মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা টুটা ফাটা ভাঙা ছিঁড়া নাই একবারে ফুললি ভালো অবস্থায় ভালো মানের গাড়ি কিনতে চাইলে কাগজপত্র ভেজাল মুক্ত গাড়ি কিনতে চাইলে আর কোথাও যাবেন না দ্রুত চলে আসবেন
মনির কারহাট এবং নোমান কারহাটে সিএনজি তে কনভার্ট করা আছে লাইটগুলো ফ্রেশ গ্লাসটি অরিজিনাল সোনার গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সাইড অরিজিনাল প্রত্যেকটা সাইড এটা তিন বডি গাড়ি দেখেন প্রত্যেকটা সাইড পেলাম ভালো অবস্থা আছে দেখেন এই পাশে যদি আমরা দেখি এই পাশে গুলাম একেবারে চমৎকার সুন্দর তো শেষ নাই দেখেন একেবারে যা আছে বিস্কিট কালার গাড়ি বুঝছেন বিজার সম্পূর্ণ বিস্কিট কালার খুবই সুন্দর মানের গাড়ি এবং চাকাটি দেখেন সবটি চাকা একেবারে A1 পর্যায়ে আছে বেশ কন্ডিশনে আছে হ্যাঁ মনির ভাই চারার মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজপত্র 24 25 হ্যাঁ গোল্ডেন বেস কালার গাড়ি ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ আছে প্রাইসটা কত কোনো প্রবলেম থাকলে তো আমি বলছি যে আমি আসি আমি কাজ করায় দেব হ্যাঁ ইনশাআল্লাহ প্রাইসটা কত প্রাইসটা 12 লাখ 90 কত রাখবেন ভাই এটা 30 টাকা কম কত রাখ 12 লাখ 60 12 লাখ 60 12 লাখ 60 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দেব মাশাআল্লাহ চারার মডেলের গাড়ি 12 লাখ 60 তারপর আসেন ইনশাআল্লাহ কাজ থাকলে করায় দিবে আমাদের পাশে আরেকটা গাড়ি আছে আবার 102 এর মডেল 2 এর মডেল 2 এর মডেল সাদা রেজিস্ট্রেশন 11 সিরিয়াল হ্যাঁ এই গাড়িটা দেখেন এই গাড়িটা গুলাম একেবারে ওভার ফ্রেশ চাকাটি ভালো রিং দি সুন্দর সাইডে বাম্পার আছে বডিটাও ফুললি ফ্রেশ ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ দেখেন এই গাড়িটা গুলাম অনেক অনেক সুন্দর সিএনজি কনভার্ট করা আছে খুবই ভালো মানের একটা গাড়ি সিএনজি করা দেখেন ভিতরে সিএনজি করা এবং গ্লাসটি অরিজিনাল 11 সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা সাইড কলাম ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ দেখেন ভিতরটা যদি আমরা দেখি দেখেন ভিতরটা গেলাম একেবারে ফুললি ভালো অবস্থা দেখেন খুব সুন্দর মানের একটা গাড়ি এক্স নোয়া দুই এর মডেল সাদা রেজিস্ট্রেশন 11 সিরিয়াল কাগজপত্র 24 24 পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি এটা 11 লাখ 40 কত রাখবেন ভাই এটা 30 টাকা কমায় রাখবো 11 লাখ 10 11 লাখ 10 এর মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজ করায় দিবেন মাশাআল্লাহ ভাই আবার একটা এক্স নোয়া দুই এর মডেল সাদা রেজিস্ট্রেশন হ্যাঁ দুই এর মডেল সাদা রেজিস্ট্রেশন 11 সিরিয়াল হোয়াইট পাল কালার গাড়ি এটা চমৎকার কন্ডিশন এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ফ্রন্ট সাইডটা নিউ শেপ করা আছে মিররটা লাগানো আছে মডেল 2002 হইলে কি হইব গাড়ি গুলাম একেবারে পাঁচের গেটআপ দেখেন তোমার গাড়ি ফ্রেশ আছে গাড়ি ফ্রেশ সিলিং না দেখছেন ভাই একদম নতুনের মতো সিলিং না যেমন আপনি হবাই শোরুম থেকে গাড়ি কিনতেছেন নতুন দেখেন প্রত্যেকটা সাইড কলাম ভালো আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এত সুন্দর সরাই পাই না ভাই দেখেন খুব সুন্দর এত সুন্দর চমৎকার কন্ডিশনের গাড়ি দেখেন একেবারে প্রত্যেকটা সাইড কলাম ভালো অবস্থা আছে দেখেন কত সুন্দর গাড়ি ভাই এটা কিন্তু এলপিজি তে কনভার্ট এই এলপিজি করা হ্যাঁ এলপিজি তে কনভার্ট হ্যাঁ প্রত্যেকটা চাকা দেখেন একদম নতুনের মতো আপনি দেখেন এলপিজি অরিজিনাল এলপিজি এর গাড়ি হ্যাঁ প্রত্যেকটা সাইড ভালো আছে লাইট গুলো ভালো আছে আগে পিছে বাম্পার লাগানো এবং অরিজিনাল এলপিজি তে কনভার্ট করা দেখেন এলপিজি করা দেখেন গাড়ি কি সুন্দর গাড়ি খালি নিবেন আর চালাইবেন প্রত্যেকটা সাইড কলাম ভালো অবস্থা আছে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গ্লাস প্রত্যেকটা চাকা একবারে নতুনের গেটআপ এবং আমরা যদি এই পাশে একটু দেখাই দিই প্রত্যেকটা স্টিকার অরিজিনাল দেখেন সম্পূর্ণ সাইড ফ্রেশ মাশাআল্লাহ যারা এক্সট্রা গাড়ি কিনবেন তাদেরকে বলবো এই গাড়িটা দেখেন একেবারে ওভারঅল ফ্রেশ একটা গাড়ি আরে ভাই একটু ক্যামেরা একটু ঘুরায় দেয় দেন গাড়িগুলো নোয়ার নোয়া হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুই এর মানে সাদা রেজিস্ট্রেশন 11 সিরিয়াল কাগজপত্র 24 24 পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি ওভারঅল ফ্রেশ গাড়ি আপনারা দেখতেছেন মনির কারহাটের ভিডিও এর মাধ্যমে মনির কারহাট এটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলোমিটার জায়গার নাম দেলপাড়া বাস স্ট্যান্ড এসবি গার্মেন্টস এটা হচ্ছে প্রিমিয়ার দিয়ে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি 21 সিরিয়ালের গাড়ি হ্যাঁ দেখেন এই গাড়িটা গুলো একেবারে সিট কালার ওভার ফ্রেশ চকচকা জগজগা একেবারে দেখার মতো একটা প্রিমিয়ার গাড়ি রাজকীয় স্টাইলের গাড়ি ভিতরে আমরা দেখি ভিতরটা গুলো সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন ব্ল্যাক কালার গাড়ি ভিতরে বিস্কিট কালার ব্ল্যাক বিস্কিট যেটাকে বলে দেখেন খুব সুন্দর মানের একটা প্রিমিয়ার গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি যারা এই ধরনের ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব অরিজিনাল আগে পিছে বাম্পার লাগানো এবং লাইট গুলো ভালো সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা দেখেন প্রত্যেকটা সাইড ভালো প্রত্যেকটা চাকা ভালো এই পাশ থেকে যদি আমরা দেখি এই পাশ থেকে গুলো অনেক ভালো খালি নিবেন আর চালাইবেন কোন কাজ থাকলে বলবেন সাথে সাথে করায় দেবে মনির ভাই দেখেন খুব সুন্দর একটা প্রিমিয় মনির ভাই ভাই প্রিমিয় দেখলাম প্রিমিয় 2003 মডেল হ্যাঁ 8 রেজিস্ট্রেশন 21 সিরিয়াল হ্যাঁ কাগজপত্র 25 25 এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে ভালো অবস্থায় আছে এই গাড়ি বিস্কিট কালার হ্যাঁ এই গাড়িটা 13 লাখ 10 হাজার টাকা কত রাখবেন ভাই এটা 20 হাজার টাকা মায় রাখবো 12 লাখ 90 বা 12 লাখ 90 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব আবার একটা এক্সিও ফিল্টার এরপরে শুরু করব এক্স করলা জি করলা দিয়া এখন এক্সিও ফিল্টার 2011 মডেল 16 রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার অরিজিনাল রঙের গাড়ি হ্যাঁ প্রজেকশন হেডলাইট গ্লাস অরিজিনাল 26 সিরিয়ালের গাড়ি প্রজেকশন হেডলাইটের গাড়ি গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল এবং চাকাটি ভালো আছে এই যে দেখেন গ্লাস অরিজিনাল প্র্যাকটিক্যাল দেখাই দিলাম গ্লাস অরিজিনাল কালারও অরিজিনাল
ভিতর থেকে যদি আমরা দেখি দেখেন ভিতরটা কইলাম একেবারে ওভারলোড প্রেস যারা একজু ফিল্টার কিনবেন সেই ভাইদের বলবো এই গাড়িটা দেখেন প্রত্যেকটা সাইড কইলাম ভালো অবস্থায় আছে এবং সব দিকটা ফ্রেশ সিলিং থেকে শুরু করে ইনশাআল্লাহ অনেক অনেক ভালো কন্ডিশনের একটা একজু ফিল্টার গ্লাসটি দেখেন অরিজিনাল 26 সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা সাইড ভালো সিএনজি করা এই দেখেন ভিতরের সাইডটা কইলাম অনেক অনেক ফ্রেশ সামনে থেকে আমরা দেখি এই পাশটা দেখি এই পাশটা কইলাম একেবারে ফুললি ভালো অবস্থা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি একজু ফিল্টার যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন সেই ভাইদের বলবো চলে আসেন দুধুর নারায়ণগঞ্জ বুইগড় দেলপাড়া এসবি গার্মেন্টসের সাথে মনির কাহাট বুইগড়ের পরে এই দেলপাড়া স্থান হ্যাঁ বুইগড় থেকে হাইটে আসলে 2 মিনিট লাগে 2 মিনিট জি ভাই এটা মডেল 11 11 মডেল 16 রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি 26 সিরিয়াল হ্যাঁ আপনার প্রদর্শন হেডলাইট কাগজ এই গাড়িটা কাগজ আছে আপনার 24 ফাস্ট পার্টি স্মার্ট কারের গাড়ি এসি ইঞ্জিন গিয়ারবক্স এসি ইঞ্জিন গিয়ারবক্স অল ওভার ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে ভাই টোটাল অরিজিনাল অবস্থা অরিজিনাল জি প্রাইস তো ভাই এই গাড়ির প্রাইস রাখছি আমি 14,80,000 টাকা কত রাখবেন ভাই 14,80,000 এটা 30,000 রিসন করে দেব 14,50 14,50 14,50 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দেব ভাই এখন এক্স করোনা এক্স ফিল্টার দিয়ে শুরু করব এক্স ফিল্টার এর আগে দেখালাম এক্স ইউ ফিল্টার এখন হলো এক্স ফিল্টার এক্স ফিল্টার পাঁচের মডেল পাঁচের মডেল 11 এর রেজিস্ট্রেশন 31 সিরিয়াল 31 সিরিয়াল সিলভার কালার কাগজপত্র 24 ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ চাকাটি ভালো আছে বডিটা গেলাম একদম নতুনের মতো গাড়িটাও গ্লাস অরিজিনাল ফুললি ফ্রেশ গ্লাস গুলো অরিজিনাল দেখেন স্টিকার অরিজিনাল এবং ভিতরের সাইডটা যদি আমরা দেখি দেখেন ভিতরটা গেলাম একদম ফ্রেশ এসি সফটাস এক্স ফিল্টার এটাকে দেখাইছি একজন ফিল্টার এটা হলো এক্স ফিল্টার সিলিংটা দেখেন একেবারে নতুনের মতো ক্রস গুলা অরিজিনাল প্রত্যেকটা চাকা ভালো আছে গ্লাস গুলা অরিজিনাল আগে পিছে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো সিএনজি তে কনভার্ট করা আছে হ্যাঁ ফ্রেশ এবং ভিতরের সাইডটা দেখেন ভিতরের সাইডটা গুলো একদম অরিজিনাল সিএনজি তে কনভার্ট করা প্রত্যেকটা সাইড পেলাম ফুললি ফ্রেশ ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ দেখেন এই পাশে দেখি দেখেন লাইট গুলা ফ্রেশ চাকাটি ভালো এবং বডিটা কইলাম অনেক সুন্দর প্রত্যেকটা সাইড কইলাম ভালো অবস্থা আছে একদম নতুনের মতো ভিতরটা দেখি ভিতরটা রাইন পাশে দেখেন প্রত্যেকটা সাইড ভালো আছে কোনো ভাঙাচুরা বাটুটা ফাটা একবারই নাই ভাই এক্স ফিল্টার দেখলাম এক্স ফিল্টার এক্স ফিল্টার পাঁচের মডেল 31 সিরিয়াল 11 এর রেজিস্ট্রেশন সিলভার কালার 1500 সিসির গাড়ি এই পর্যন্ত আমি প্রাইভেট কার দেখাইছি দুইটা আর একটা তিনটা আর এরপরে যেগুলো দেখাবো সব 1500 সিসি 1500 সিসি কাগজপত্র 24 এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি অরিজিনাল গিয়ারবক্স অরিজিনাল ইঞ্জিন এভরিথিং ওকে আছে প্রাইস কত ভাই এটা প্রাইস আছে আপনার 11,70,000 কত রাখবেন ভাই 30,000 ডিসকাউন্ট করে দেব 11,50,000 11,40,000 40 30,000 টাকা ডিসকাউন্ট 11,40,000 11,40,000 এর মধ্যে পুরো কাজ থাকলে কাজগুলো আমি করাই দেব জি করলা জি করলা জি করলা 6 এর মডেল 6 এর মডেল রেজিস্ট্রেশন 21 সিরিয়াল গাড়ি দেখেন জি করলা পাল কালারের গাড়ি গাড়িটা গুলো একেবারে ওভারঅল ফ্রেশ চাকাটি ভালো বডিটাও ফুললি ভালো এবং ভিতরটা দেখেন ভিতরটা গুলো একেবারেই ভালো খুব সুন্দর একটা গাড়ি অরিজিনাল জি করলা সম্পূর্ণ বিস্কিট কালার ভিতরে এবং কালারটা কইলাম পাল কালার দেখেন খুবই সুন্দর এবং পছন্দনীয় লোভনীয় একটা গাড়ি জি করলা যারা জি করলা কিনবেন এটা সিএনজি তে কনভার্ট করা সিএনজি তে কনভার্ট লাইট গুলো ফ্রেশ দেখেন নাম্বার প্লেটটা কইলাম অনেক ফ্রেশ গ্লাস গুলো অরিজিনাল লাইট গুলো ভালো এই পাশে দেখেন এই পাশে কইলাম একেবারে সৌন্দর্য শেষ নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা জি করলা গাড়ি খালি আসবেন দেখবেন চালাইবেন আর পছন্দ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ জি করলা দেখলাম জি করলা 6 এর মডেল হ্যাঁ 18 রেজিস্ট্রেশন 21 সিরিয়াল হ্যাঁ আমাদের কাগজ 24 হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এসি ইঞ্জিন সব ভালো আছে গিয়ারবক্স ফ্রেশ আছে ভালো আছে এখানে প্রাইস কত কাজ করতে আমি নিজে আছি নিজে আছেন প্রাইস কত ভাই এটার দাম হচ্ছে 12,60,000 কত রাখবেন এটা 30,000 টাকা কমায় রাখবো 12,30,000 12,30,000 12,30,000 এর মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজ করায় দিব মাশাআল্লাহ আবার আবার একটা এক্স করলা এক্স করলা 2005 এর মডেল 10 রেজিস্ট্রেশন 29 সিরিয়াল 29 সিরিয়াল এক্স করলা এক্স করলা জি কাচের মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়ালের এক্স করলা দেখেন এই ধরনের গাড়ি ফ্রেশ কন্ডিশনে ভালো কন্ডিশনে গাড়ি কত 24 ফাস্ট পার্টি স্মার্ট কারের গাড়ি ফাস্ট পার্টি স্মার্ট কারের গাড়ি দেখেন চাকাটি ভালো আছে বডিটা গুলো অনেক অনেক সুন্দর আর আমরা যদি ভিতরটা একটু দেখি দেখেন ভিতরটা গুলো আরো সুন্দর একবারে ফুললি ভালো অবস্থায় গাড়ি খুলবেন আর নতুনের গ্রান্ড করব প্রত্যেকটা সাইড কলাম ভালো আছে দেখেন প্রত্যেকটা সাইড ভালো ক্রস গুলো ভালো এবং বডিটা ভালো গ্লাসটি দেখেন অরিজিনাল পিছনের লাইট গুলো অনেক সুন্দর যারা এই ধরনের 5-6 মডেলের গাড়ি কিনবেন সেই ভাইদের বলবো এই গাড়িটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এস করলা এই পাশটা আমরা একটু দেখাই দেই দেখেন এই পাশটা গেলাম একেবারে সুন্দর তো শেষ নাই টিপি টিপি সবকিছু লাগানো আছে প্রত্যেকটা সাইড ভালো ভাই এস করলা দেখেন এস করলা পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল হ্যাঁ কাগজপত্র 24 ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়ির প্রাইস কত এই গাড়ির প্রাইস রাখছি আমি এটা 12,60,000 টাকা কত রাখবেন ভাই এটা 30,000 টাকা কমায় রাখবো 12,30,000 12,30,000 12,30,000 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজ আমি করায় দিব মাশাআল্লাহ ভাই এটা কম পয়সার গাড়ি কম পয়সার গাড়ি কম পয়সার গাড়ি এটা হচ্ছে 94 মডেল 90
6 রেজিস্ট্রেশন অ্যাক্সেস করি না হ্যাঁ কাগজপত্র 24 26 ইঞ্জিনের সিসি কত ভাই 1500 সিসির গাড়ি অরিজিনাল 1500 1500 সিসির গাড়ি আমি দেখেন 1500 অরিজিনাল হ্যাঁ কত সুন্দর গাড়ি এবং ফ্রেশ ভালো কন্ডিশনের গাড়ি কম বাজেটে দেখো বল লক ভিতর থেকে যদি আমরা দেখি দেখেন ভিতরটা কইলাম একেবারে ফুললি ভালো অবস্থা আছে সিট কভার দিও নতুন যারা এই ধরনের ভালো গাড়ি অরিজিনাল 1500 সিসির গাড়ি কম বাজেটে কিনবেন সেই ভাইদের বলবো চলে আসেন আপনারা এই অরিজিনাল হ্যাঁ মনির কাহাড়া এবং নোমান কাহাড়া সিএনজি কার কনভার্ট করা মনির ভাই এসএস গাড়িটা 94 মডেল 96 রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজপত্র 24 26 হ্যাঁ পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা ওভার ফ্রেশ 1500 সিসির গাড়ি এটা প্রাইস কত ভাই এটা দাম লাগছে আমি 4 লাখ 70 হাজার টাকা কত রাখবেন এটা 30 হাজার টাকা মাই রাখবো 4 লাখ 50 4 লাখ 50 4 লাখ 50 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজ গুণন করায় দিব মনির ভাই এখন একটা হাইব্রিড হাইব্রিড একুয়া হাইব্রিড একুয়া হাইব্রিড 13 মডেল 13 মডেল 19 রেজিস্ট্রেশন 42 সিরিয়াল হ্যাঁ অরিজিনাল কালারের গাড়ি 25 টা 25 টা প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ব্ল্যাক কালারের গাড়ি 13 মডেলের গাড়ি দেখেন অরিজিনাল কালারের গাড়ি চাকা দিয়ে ভালো আছে গ্লাসগুলা অরিজিনাল প্রাইভেট চালিত গাড়ি আর বডিটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ একেবারে একেবারে ফ্রেশ ভিতর থেকে যদি আমরা দেখি দেখেন ভিতরের সাইডটা গেলাম 25 টা এই যে 25 টা স্টার্টিং কন্ট্রোল এবং নতুনের ছোঁয়া গাড়িটাতে একেবারে ফুললি নতুনের মতো এই পাশ থেকে যদি আমরা দেখি দেখেন এই পাশটা গুলো একেবারে ভালো অবস্থা যারা ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি খুঁজতেছেন সে ভাইদের বলবো দেখেন এই গাড়িটা একেবারে পারফেক্ট গাড়ি 42 সিরিয়াল 19 এর রেজিস্ট্রেশন এটা গাড়ি গ্লাসটি অরিজিনাল এবং সাদা এন্টিনা আছে লাইট গুলো ভালো অবস্থা আছে প্রত্যেকটা সাইড কলাম ভালো আছে দেখেন খুব সুন্দর একটা গাড়ি টয়োটা আকুয়া হাইব্রিড 25 টাকার গাড়ি দেখেন অনেক ভালো গাড়ি ভাই আমরা টয়োটা আকুয়া দেখলাম 25 টাকা জি 13 মডেল 13 মডেল হ্যাঁ 19 রেজিস্ট্রেশন 42 সিরিয়াল 42 সিরিয়াল হ্যাঁ ব্ল্যাক কালার হ্যাঁ হাইব্রিড আকুয়া আকুয়া এটা হচ্ছে সিসি 1500 হ্যাঁ কাগজপত্র 24 24 আর ব্রেক বুস্টার ব্যাটারি ভালো আছে ভাই অল ওভার ফ্রেশ আছে হ্যাঁ এটা প্রাইস কত মাপায় নিব চালায় নিব দেখে নিব হ্যাঁ প্রাইস কত ভাই এটার প্রাইস লাগছে 12 লাখ 30 হাজার টাকা কত রাখবেন ভাই এটা 30 হাজার ডিসকাউন্ট 12 লাখ টাকা 12 লাখ টাকা 12 লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দেবো এটা কিন্তু অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল কালার এটা পলিশ করলে পুরো গ্লেজ আবার বাড়াই দেবো মাশাআল্লাহ ভাই প্রোবক্স প্রোবক্স 2008 এর মডেল হ্যাঁ 14 তে রেজিস্ট্রেশন 37 সিরিয়াল 37 সিরিয়াল আপনার এটা হচ্ছে জিএল গাড়ি জিএল গাড়ি সিলভার কালার সিলভার কালার জিএল গাড়ি কাগজপত্র 24 24 হ্যাঁ সামনের কন্ডিশনটা দেখেন একেবারে অরিজিনাল বডিটা অরিজিনাল চাকা দিয়ে ভালো রিং দিয়ে সুন্দর গ্লাস অরিজিনাল প্রত্যেকটা সাইড কলাম ভালো আছে প্রোবক্স গাড়ি যারা এই ধরনের ফ্রেশ ভালো কন্ডিশনের প্রোবক্স কিনবেন সেই ভাইদের বলবো চলে আসুন মনির কারাড়ে নোমান কারাড়ে ডাবল এয়ার ব্যাগের গাড়ি দেখেন প্রত্যেকটা সাইড কলাম ভালো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন ভিতরটা একেবারে সেই লেভেলের গাড়ি দেখেন খুব সুন্দর গাড়ি খালি নিবেন আর চালাইবেন এই পাশটা দেখেন এই পাশটা অনেক সুন্দর সিএনজি করা সিএনজি তো কনভার্ট করা গ্লাস গুলো অরিজিনাল দেখেন এই যে সিএনজি তো কনভার্ট করা প্রত্যেকটা চাকা ভালো আছে বডিটা অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখেন কোনো ধরনের কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ওভারঅল ফ্রেশ একটা গাড়ি প্রবক্স যদি কোনো ভাই নিতে চান জিএল গাড়ি চলে আসবেন দ্রুত নারায়ণগঞ্জ বুইগর দেলপাড়া এসবি গার্মেন্টসের সাথে মনির কাহাট ও নোমান কাহাট আপনার মাইর অ্যাক্সিডেন্টের কোনো গাড়ি আমি আগে পরে উঠাই নাই এখনো নাই ভবিষ্যতে আমি উঠাবো না ইনশাল্লাহ ভাই আমরা প্রবক্স দেখলাম 8 এর মডেল হ্যাঁ 8 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 37 সিরিয়াল হ্যাঁ কাগজপত্র গুলো 24 24 পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি প্রবক্স জিএল গাড়ি 15 সিসির গাড়ি হ্যাঁ এখানে প্রাইস কত আছে ভাই প্রাইস আছে 8 লাখ 60 হাজার কত রাখবেন ভাই 8 লাখ 60 এটা 10 হাজার টাকা মাই রাখবো 8 লাখ 50 8 লাখ 50 8 লাখ 50 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দেব হ্যাঁ এর মধ্যে আমি যে গাড়িটা জাস্ট আপনাদের দেখাই দেব এই গাড়ির আগে কোনো ভিডিও তো ছিল না এটা হচ্ছে তিন বডি গাড়ি 2007 এর মডেল কেয়ার বডি 2007 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 53 সিরিয়াল 53 সিরিয়াল আপনি এলবিজি তে কনভার্ট করা জাস্ট গাড়ি একটু ঘুরে একটু দেখি হ্যাঁ দেখেন নোমান গাড়ির ভিডিওতে এটা আছে পাইবেন আপনি মনির গাড়ির ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দিলাম হ্যাঁ দেখেন 7 এর মডেলের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কন্ডিশনের গাড়ি বডি বাই একদম যেমন নতুনের মতো গাড়ি যদি কোনো ভাই ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান সে ভাইদের বলবো এই গাড়িটা দেখেন একেবারে ওভারঅল ফ্রেশ 7 এর মডেলের গাড়ি গেলাম পাওয়ারটাও রিয়ার 24 24 কাগজ দেখেন গাড়ি কি সুন্দর পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি গাড়ির দাম 10 লাখ 80 আজকের লেগা ডিসকাউন্ট 40000 10 লাখ 40 10 লাখ 40 7 এর মডেল 7 এর মডেল সামনের পিছনের গ্লাস সব অরিজিনাল সামনের পিছনের গ্লাস কলাম সব অরিজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস কলাম অরিজিনাল পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি গাড়িটা একেবারে সেই যে নিবেন জিতবেন জিতবেন ইনশাআল্লাহ জিতবেন 7 এর মডেলের গাড়ির সংখ্যায় আমি এই পর্যন্ত এই শোরুমের ব্যবসার মধ্যে 7 এর মডেলের একটা গাড়ি পাইছি আমি এই গাড়িটা এই গাড়িটা ইনশাআল্লাহ 10 লাখ 40 40 সে দর্শকবৃন্দ আজকে আমি অনেকগুলো গাড়ি মনির কার্ডের পক্ষ থেকে তুইটা ধরছি
যদি আমার গাড়িগুলো এবং আমার কথাগুলোর বাস্তবতা থাকে তাকে অনুরোধ করব একটা লাইক দিবেন না কমেন্ট করবেন না শেয়ার করবেন আমি সবসময় চেষ্টা করি একটা ভালো মানের গাড়ি উঠাইতে এবং সবসময় চেষ্টা করি আপনার সম্পদ আপনার নামে ট্রান্সফার করে দিয়ে বুঝাই দিতে হ্যাঁ আপনারা যারা এইভাবে নিতে চান তারা অবশ্যই আমার কাছে আসবেন আমি এইভাবেই ইনশাআল্লাহ আগাইতাছি ফিউচার আমি এই কাজগুলোই করব ইনশাআল্লাহ আজকে বেশি কথা বাড়াবো না আমি এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলোমিটার আসবেন জায়গার নাম বেলপাড়া বাস স্ট্যান্ড এসবি গার্মেন্টস আর এই নাম্বার আছে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যে যেখান থেকে আসবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সলিউশনের মাধ্যমে আনার জন্য যাই হোক আসার পরেও আমি কম বেশি আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং কাজগুলো যেহেতু করাই দেই অনেক সময় ডিসকাউন্ট আমি দিতে পারি না কারণ কাজগুলো সব সেট করে দিই গাড়িটা নিয়ে আমি তো বলি ডাইরেক্ট বলি আসবেন গাড়ি বের করবেন চালাইবেন কোনো কাজ থাকলে কাজ করাই দিব আর গাড়ি কিনা লং ড্রাইভে যাইবেন যাই হোক বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার এই এফকেওডস ব্লগ পেজের মাধ্যমে আবার আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে গাড়ি তুলে ধরবো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন